যে কোনো উদ্ভিদই তার উপরই প্রাণী বেঁচে আছে, পাখি তো বটেই, কারণ পাখির যে খাদ্য এবং তার বাসস্থান সবই নির্ভর করে, বিশেষ করে ডাঙার পাখি যারা তাদের সবই নির্ভর করে এইসব গাছপালার ওপর। কারণ এই গাছপালা যে ফলমূল তারা খাচ্ছে, এতে যে ফুল হচ্ছে তার মধু খাচ্ছে, এই গাছপালার ওপর, গাছপালার পাতা ফুল মধু খেয়ে যেসব পোকামাকড় বেঁচে রয়েছে তার উপর নির্ভর করে রয়েছে পাখিরা। সুতরাং যত রকম বৈচিত্র্য থাকবে গাছপালার তত পাখির বৈচিত্র্য বাড়বে। যেটা এই ধরনের বাগান যেটা আমরা দেখছি এখানে, বড় একটা গাছপালা, একটা গাছপালা শুধু একটা গাছ নয়, তার উপর নির্ভর করে কত পরগাছা, কত রকম কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। নানা ধরনের ফার্ন, নানা ধরনের অর্কিড তার উপর রয়েছে, একটা গাছের ডালের ওপর রয়েছে, নিচে তার যে আন্ডারগ্রোথ আমরা যেটাকে বলি সেখানেও কত ধরনের গাছ, নানান ধরনের মিক্সচার অফ স্পিসিস রয়েছে, এবং তার উপর নির্ভর করে হাজার রকমের পোকা মাকড় সব কিছু সেখানে রয়েছে। তাই জন্য এখানে নানান ধরনের পাখিরও বৈচিত্র্যটা রয়েছে। সুতরাং এগুলো না থাকলে এই যে মিক্সচার অফ ট্রিজ, এই যে বায়োডাইভার্সিটি যেটা বলা হয়, এই বায়োডাইভার্সিটি অফ প্লান্ট আছে বলে এখানে ডাইভার্সিটি অফ বার্ড স্পিসিসও রয়েছে। স্বপ্নের পাখি বলতে একটা পাখি এই গত 2007 এপ্রিল মাসে আমরা দেখতে পেয়েছি, যেটা ভীষণ চমক দিয়েছিল আমাকে। 2007-এর পয়লা এপ্রিল হঠাৎ খবর এলো যে একটা পাখি যেটা 140 বছর আগে ভারতবর্ষে দেখা গেছিল, সেটাকে আমাদেরই বন্ধু সুমিত সেন এবং আরও কয়েকজন বার্ডওয়াচার এই নরেন্দ্রপুরের থেকে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে শামখোলায় একটা বাঁশবাগানে হঠাৎ নাকি তাকে দেখা পেয়েছে। দৌড়ে গেলাম সেখানে এবং 4 তারিখ এপ্রিল মাসের 4 তারিখ আমি সেটাকে গিয়ে সেটা সেখানে দেখতে পাই এবং তার ছবিও তুলি। সেটা হচ্ছে লার্জ বিল রিড ওয়াবলার। এটা প্রথম দেখা যায় 140 বছর আগে রামপুর বলে হিমাচল প্রদেশের একটি জায়গায়। তারপর আর তার কোনো অস্তিত্বই ছিল না। তারপর কিছুদিন আগে, কয়েক বছর আগে, সেটাকে একটা স্পেসিমেন হঠাৎ ধরা পড়ে থাইল্যান্ডে। আমার একটু প্যারাকিটের দিকে ঝোঁক আছে। আমার অনেক সময় মনে হয় যে সব রকমের প্যারাকিট দেখতে পেলে হতো, যেমন এবারই আমি কোনোদিনই দেখিনি, কুশল বোধ হয় ওই জায়গাতে দেখেননি মনে হয়, ওই ব্লজমেডের প্যারাকিট আমরা ওখানে দেখলাম, সেইটা আমার খুব একটা আনন্দ হয়েছিল। আমাদের বাড়ির সামনে একটা ইউক্যালিপটাস গাছ আছে, সেই ইউক্যালিপটাস গাছটাতে তখন ফুল ফুটেছিল। তো সেই ফুলগুলোতে আমি দেখছিলাম যে পার্পল সানবার্ড এসে সকাল থেকে মধু খাচ্ছে। তার মধ্যে হঠাৎ খেয়াল করলাম যে একটা ব্ল্যাক হুডেড ওরিয়েল বা বেনে বউ পাখি, সেও এসছে। যে ফুলগুলো বন্ধ আছে তার উপর একটা ছোটো তিনকোনা ক্যাপ থাকে, সেই ক্যাপটা খুলে খুলে পড়ছে। কিন্তু একটু নোটিস করে বুঝতে পারলাম যেগুলোতে পার্পল সানবার্ডরা যাচ্ছে সেইগুলোতে কিন্তু ওরিয়েলটা যাচ্ছে না, ওরিয়েল একটা অন্য ফুলে যাচ্ছে যেটা তখনও খোলেনি। কিন্তু খুব অদ্ভুত লাগলো দেখে যে সে তার বুদ্ধি প্রয়োগ করে নানান রকম বড়, মানে না ফোটা ফুলে গিয়ে গিয়ে প্রত্যেকটার ক্যাপগুলো খুলে খুলে ফেলছে। সেটাই আমি নিচ থেকে দেখছিলাম ফোটার মতন পড়ছে, আর সেই ফুলটারও মধুটা খাচ্ছে। সেটা যখন আমাদের এক্সপার্টকে, আমার যিনি সিনিয়র তাঁদেরকে জিজ্ঞেস করলাম, তখন তারা খুব অবাক হয়ে বললেন যে যেহেতু ইউক্যালিপটাস গাছটা ভারতীয় গাছ নয়, সেই জন্যে, অথচ পাখিটা আমাদের দেশের, সেই জন্যে পাখিটাকে কিন্তু এটা জানতে হয়েছে, মানে পাখিটাকে নিজের অভিজ্ঞতা দিয়ে এটাকে বুঝতে হয়েছে বা এক্সপ্লোর করতে হয়েছে। কুশল একটা ইম্পর্টেন্ট কথা বলেছিল, আমার মনে আছে, সাঁতরাগাছিতে বা অন্যত্র কোন একটা পাখি, যেমন ধরুন ওই যেটাকে আমরা ইয়ে বলি, ওই 12-14টা আসে আমাদের এতে, ওই গুটি হাঁস যেটাকে বলি, আমরা সবসময় ভাবছি বোধ এইখানটা নষ্ট হয়েছে, এখান থেকে হয়তো 4,000 কিলোমিটার দূরে কোন সাইবেরিয়া কি আরো অন্য কোরিয়া কি অন্য কোন জায়গা, সেখানেও কি হচ্ছে সেটাও একটা ব্যাপার। ওখানে ওরা কিভাবে রাখছে তার উপরও নির্ভর করছে, আমরা যে খালি এখানে আমাদের দেশে ক্ষতি করছি তাও নয়, এটা নির্ভর করছে যে পরিযায়ী পাখির ব্যাপারে তারা কি করছে সেখানে, তারা ওখানে শিকার করছে কিনা, তারা ওখানে তাদের পরিবেশটাকে বাঁচিয়ে রাখছে কিনা, তার উপরও কিন্তু নির্ভর করছে আমাদের এখানে পাখি কমছে কি বাড়ছে। নতুন এসছে, বিশেষ করে দরকার এক্সপোজড হওয়া, সবাইকে এসে যদি না, নিজের একটা হাতে কলমে যদি না দেখে তাহলে কিন্তু এই জিনিসটা হওয়া খুব শক্ত। আমরা খালি টিভির পর্দায়, খালি ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি চ্যানেল, অ্যানিমাল প্ল্যানেটে খালি দেখছি, একটা টু ডাইমেনশন নিয়ে দেখে কিন্তু আমরা কিন্তু তাকে ফিল করতে পারি, খানিকটা পারি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারি না।
ওরিয়েন্টাল হানি বাজার বা মধুচিল, মৌমাছির চাক যেটা রক বি, যেটা তার চাক থেকে চাকটা খাচ্ছে, চাকে রেড করেছে দুটো চাকটা, মৌমাছিগুলো ছেড়ে চলে গেছে কিন্তু ওরা ওখান থেকে ভেঙে ভেঙে চাকটা খাচ্ছে। ওদের এই মধুচিলের একটা সুবিধা হচ্ছে ওদের গালের পাশে ওদের যে পালকগুলো থাকে সেগুলো স্কেলের মতো, মাছের হাঁসের মতো খুব শক্ত পালক, সুতরাং যখন মৌমাছি ওখানে থাকলেও মৌমাছিরা স্টিং করলেও স্টিংগুলো ওদের ফোটাতে পারে না, ওদের স্পেশাল অ্যাডাপ্টেশন এদের। মানুষ অধিকার খাটাচ্ছে কিন্তু সেটা ঠিক করছে কিনা সেটা ভাববার ভীষণভাবে দরকার, সেটা খাটিয়ে সে সুপিরিয়ার কিনা সেটা নিয়ে ভাববার চিন্তা করার ব্যাপার আছে, কারণ সে হয়তো নিজেকেই নিজে মানে একটা এমন দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে বিপদ, খুব বিপদে একটা সম্মুখীন হতে হবে হয়তো আমাদের ভবিষ্যতে। কলকাতার যে বিস্তৃত জলাভূমি, আমাদের যেটা পূর্ব কলকাতার জলাভূমি বা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস যাকে বলা হয়, সেটা একসময় পাখিদের স্বর্গ ছিল। সেখান থেকে কিন্তু প্রচুর পাখি 1960 সালেও এক ডক্টর বিশ্বময় বিশ্বাসের নেতৃত্বে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে সমীক্ষা চালিয়েছিল তাতে প্রায় 250 রকমের পাখি সেখান থেকে পাওয়া যায়। এখন তার মধ্যে তার অর্ধেক স্পিসিসও পাওয়া যায় না সেখানে, তারা কিন্তু সেখান থেকে প্রায় চলেই গেছে। কিছু পাখি একেবারেই আমরা দেখতে পাচ্ছি না, তার মধ্যে কিছু কিছু পাখি ছিল যেগুলো আমরা বছর 10-15 আগেও দেখতাম, সেগুলো কিন্তু সারা পৃথিবী থেকে কমতে শুরু করেছে এবং এখন সেগুলো আমরা ওখান থেকেও পাচ্ছি না। তার মধ্যে একটা আমরা খুব সাংঘাতিক ভালো দেখতে একটা পাখি, রাজকীয় পাখি, এক ধরনের ইগল, যেটাকে আমরা পালাসেস ফিশিং ইগল বা রিং টেলড ফিশিং ইগল বলা হতো, কোড়াল বলা হতো বাংলায়, সেটা কিন্তু আমরা 10-15 আগেও বেশ কিছু সংখ্যায় আমরা সল্টলেক অঞ্চলে পেতাম। এখন কিন্তু গত 5-6 বছর কি আরও বেশি আমরা কিন্তু তাকে একেবারেই দেখতে পাচ্ছি না। তার থেকেও আরও একটা খুব মানে চোখে পড়ার মতো যেটা দেখছি, আমাদের সবাইয়ের যেটা নাম আমরা জানি, আমরা অনেক গানে কবিতায় যেটাকে আমরা দেখেছি, সেটা শঙ্খচিল, শঙ্খচিল বা ব্রাহ্মিনী কাইট। সে ব্রাহ্মিনী কাইট এইসব জলাভূমিতে কলকাতার আশপাশে প্রচুর সংখ্যায় কিন্তু পাওয়া যেত, কিন্তু গত কয়েক বছর ধরে তাকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে প্রায় হারিয়েছি। আমরা কেন ব্রাহ্মিনী কাইট আর কলকাতার আশপাশে দেখতে পাই না? এখন ব্রাহ্মিনী কাইট দেখতে হলে আমাদের সমুদ্রের ধারে যেতে হবে কিংবা সুন্দরবনে যেতে হয়।